দেখেছি সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুম উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম গোলামি করো আনুগত্য করো দাসত্ব করো তোমার সেই প্রভুর সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো এক জায়গায় করলে হবে না সব জায়গায় করলে হবে আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত তাই না বোঝেন নাকি বোঝেন না আগামী রাত্রিটাই আমরা আমরা হচ্ছে সেই ধরনের মানুষ মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি সবে বরাত সবে কদরে এবাদত করিয়া জীবনের সব গুণা মাফ করাইতে চাই আর করাইয়া মনে করলাম বিশ্বাস করলাম যেটা এইভাবে হয় কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায় সারা রাত জাগলো সবে বরাতে সারা রাত জাগলো সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না যে কৃষক সারা রাত জাগলো পরের দিন জমিনের আইল খেলার অভ্যেসটা পরিবর্তন হল না যে ব্যক্তি মিথ্যে কথা বলতো চুরি করতো ডাকাতি করতো যে অফিসার সারা রাত জেগেছেন পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি তাহলে এই সবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন কতটুকুন ফায়দা হ্যাঁ ফায়দা কিছু আছে ফায়দা আছে সেটা হলো পায়াস খাওয়া সেটা হলো গোস্ত খাওয়া রুটি খাওয়া এই ফায়দা তো হবেই এগুলি হয় কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয় কথা বোঝেন কি না কথা বোঝেন কি না মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন ঘুরবো না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে টাজারে ঘুরলাম আবার আর এক বাজারে যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবাই দিলেই তো হয় লোকটি বলছে দেখো পরের গরু জবাই দিলে তা তো গোনা হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাহ যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সওয়াব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও তো মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সবে বরাতে সারা রাত জাগবো কান্দাকাটি করবো ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি যদ্দূর পারলাম খাইলাম পরের দিন দু ফুর্তি ন চিন্তা নাউযুবিল্লাহি মিন যালিক এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের ইবাদত করেও দাম নাই ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত না ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার